ngapain nih cemak dihujawain lagi? Oi, amare dorita zulai sekun halai re. Eh, zulai, eh halai. Oh no. Oi, cino samare, guru dai baccar murgi dai dim. Shitkalin shobji na, nam amar sim. Ba, sabas, sabas. Are dadu, kharai kharai ki dekhbo lagcho. Deo na dorita tan dechi adda haliye. Bruh. Oi, dorita tan dile tai ki hobo. এই সব করলে তো টাকা লাগবই আমার কি ফ্রি ফ্রি মানব সেবা করবার কো নাকি আচ্ছা টেহা খাও ঠিক আছে মানে নেটওয়ার্কটা তো একটু ঠিকঠাক করবার পারো ওই নেটওয়ার্ক তো ঠিকই আছে একদম ফার্স্ট ক্লাস চকচকা জগজকা ও এ তুই চকচকা জগজকা আছে কিডনি বেছে এমবি কিনা ঘরের ভিতরে বইবা নেট চালাইবার পারি না ঠিক ঠিক কইছেন ভাই না না নেটওয়ার্কটা মনে একটু লাজুক স্বভাবের তাই হঠাৎ সুরের মতো কারো ঘরে ঢুকে না ইয়া সুর থেকে মনে পড়লো ইয়া সেদিন রাইতে ঘরে নেট পাই না তাই জালানার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া ইয়া তোমাকে দাদির সাথে ফোনে গপসপ করতাছি ইয়া ফাট কইরা চাইয়া দি ইয়া ফোনও নাই আমার কানও নাই ইয়া রাই জানি টান দিয়া সব নিয়ে গেছে ওই দাদু টান থেকে মনে পড়লো দৌড়ি গেলাম টান দিও না আব্বে হালাই পশু পাখির মতো বাড়ি ঘর বিল্ডিং বিল্ডিং দোকান পাট এর অবংশ বিস্তার শুরু করে দিছি জেনে একখানা ছিল এখানে দশখান হয়েছে মাগার তোমাকে টাওয়ারের সংখ্যার বাড়লো না কেলা শারীরিক দুর্বলতা নাকি দরকার পড়লে হারবাল খাও তাও দুই একটা নবজাতক টাওয়ার রে দুনিয়ার বুকে এনে দুনিয়ার আলো টালো দেখাও ওই আমাগো টাওয়ার কো কোনো শারীরিক দুর্বলতা নাই ওরে বাপ রে ইয়া তাইলে কি ফ্যামিলি প্ল্যানিং করতাছে নাকি দাদু যাই কও দৌড়ি গেলাম টান দিও না আর এদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসএমএস দিকার না দিক মাগার সিম কোম্পানির অফিস থেকে এসএমএস আইবই গপটিন পো বেস্ট অফার গরম অফার আজকের অফার কালকের অফার পরশুর অফার একটু পর পরই টিং টিং টুং টুং আব্বে হালাই আমার ফোনের মেমোরি কি তোমার বাপের টেদে কিনছি যে এসএমএস দে মেমোরি ফুল করে ফলাইবে ঠিক কইছেন ভাই সেদিন তো এসএমএস এর লাগা বোর হাতে পড়াই মামা মার খাইছিলাম কান কান অফিস থেকে এসএমএস আইছিল আই লাভ ইউ গান্টি কলার টিউন হিসেবে সেট করতে ডায়াল করুন মিস্টার মিস্টার হ্যাশ ওই তো কি হইছে ধুরমিয়া নোটিফিকেশন আইলি কার পুরো এসএমএস দেখা যায় ভুখালি আই লাভ ইউ টিকে দেখছি ওই খালি কি কলার টিউনি দেয় নাকি অফার টফার দেয় না আব্বে হালাই অফার দাও ঠিক আছে মাগার বই সমতা গেলা বৈষম্যতা আমাজনের বাটন ফোন অফার দেয় দেড় জিবি আর আমার আইফোন 14.5 দেড় জিবি কিনবার গেলে বাড়ি করে বন্ধক ধর মতো অবস্থা কেলা এত বৈষম্যতা গেলা মা পোলার সমান অধিকার চাই ও নো ওরে বাপুরে যে মা সিলের অধিকার ঠিকই আছে অধিকার তেন এত না হইছিল বাটন আর স্মার্টফোনে দাদু কথা কও ঠিক আছে কিন্তু দড়ি গেলাম টান দিও না এই বাটন ফোন এমবির অফার দেখুন হালারা যারে অফার দিলে এমবি টিমবি কিনবো তারে অফার না দেয় দেয় আমার আম্মা জানরে যে কিনা ফোন সাইলেন্ট মোডে থাকলে দৌড়িয়া পুলার কাছে কয় দেখ তো রিং না বাজা খালি ভুম ভুম করে কে আরে কুলামের পুত্তি আমার সবার সামনে অপমান করছস আইএস কে বাইরতে তোর একদিন কে আমার একদিন আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন জীবনে বড় বড় ডিসিশন চোখ বন্ধ করে লাগাইছি মাগার তোমাকে মাই জিবি মাই রবিতে বান্ডেল প্যাক কিনবার যে রীতিমতো চিন্তা বিদ হয়ে যাওয়ার মতো অবস্থা কোনটা কিনলে বাসি একটু কম খামু কোনটা কিনলে একটু সুবিধা হইব এটা চিন্তা করতে গেলে তো মাথার চুলে কয় আমার কি অকালে ফালাইবার খেলাইছো নাকি ভাই ধরেন ভাই এক গ্লাস পানি খেলুন আমার ফোনই ভালো ওরে শুধু একবার কিছু টিয়াতে মার্কেট তেল লইয়েছি তারপরেও আমার কাছে কি চাইছে শুধু রাইতে একবার চার্জ দিলেই হয়ে যায় আর তুই খালার দুর্মুষা তোর পিছে টেহা ভাঙতে ভাঙতে আমি শেষ কি করি নাকি তোর লাগা টিফিনের টেহা দে পেটের খুদা না নিবে তোর খুদা নিবাইছে মানে রিসার্চ করছি আর কি বাপের পকেট থেকে টেকা চুরি করে তোর ভিতরে এমবি ঢুকাইছি দোস্তক কাছ থেকে টেহা হাওলাত নিয়ে তোর ভিতরে মিনিট ঢুকাইছি দোস্তরা আবার টেহা ফিরত চয় না কইলাম কি করি নাকি তোর লাগা আর আজকে তোর নেটওয়ার্ক পাইতে গেলে পায়ে মায়া গো মতো হাই হিল পরে হাত উঁচু করে খেলায় ফোন লাগে যা আজকে থেকে তোর সাথে কোনো সম্পর্ক নাই ওই তোরা তো খুব কষ্টের কথা কইলি আমার কি কম কষ্ট রে ও নো আমার বাপ দাদারা কত শান্তিতে আছিল শৈলে কোনো কাটা ছেঁড়া ছিল না আর আমাগো জন্মের সময় শৈলে কূপ দিয়ে তিন টুকরো খেয়ে ফেলায় বাটন ফোনে থাকবে তাও শৈলের বাদ বাকি খণ্ড নিয়ে একটু শান্তিতে থাকুন যায় কিন্তু স্মার্টফোনে শৈলে থেকে পুচুত করে খুললে খালি ছোট খণ্ডটা নিয়ে লাগায় ওই তোকে শৈলে থেকে যদি তোকে হাত পাও খুলে ফেলাই
তোরাকে থাকা পারবি রে ও নো আম ছোট খড়ডনি এলাকা ঠিক আছে কিন্তু শরীরের বাদ বাকি অংশটা তো একটু সেফ জায়গায় রাখবি আমি রইতে পড়লাম না বৃষ্টিতে ভিজলাম না চিকায় আমার শরীরটা হাগু করলো কোনো খবর রাখস না বুঝবি বুঝবি হারাই গেলে বুঝবি স্মার্টফোন যখন নষ্ট হইব কাজ চালানোর জন্য নইলেও তো পাটন ফোনাই তৈব তখন বুঝবি ঠেলাটা ও নো বুঝতে সুদ্ধা চেষ্টা করে আও সিম জায়গা মতো অ্যাডজাস্ট করতে পারবি না আরে দাদু খারা এখানে কি ডায়লগ শুনবার লাগছো দেও তো দড়িটা টান দিয়েছি আড্ডা ফালিয়ে ওই না 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 দাদু তোমার সারা বছর আনলিমিটেড ফ্রি ইন্টারনেট দিমু তাও দড়ি টান দিও না আমি ফ্রি ইন্টারনেট দিয়ে কি করুম আমার তো ফোনই নাই এ ফোনটা তো জালানার পাশ থেকে চুরি হয়ে গেছে দাদু ভেবে ফ্রি ইন্টারনেট গুলো আমার দিয়ে দিও গুলিস্তানের সোর বাজার থেকে কম দামে একটা ফোন কিনে নিয়ে আইছি ওরে বাপুরে এটাই তো আমার ফোন যাই এমন একটু ওয়াইফাই দিয়ে ফেসবুক চালিয়ে আসি আপনার নাম্বারে দেড় ডিজিটের একটা কোড পাঠানো হয়েছে কোডটি এনে না বসাইলে আপনি ফেসবুক চালাইতে পারবেন না কোড কোড কো কোড তো হ্যাঁ নাকি আইব কেমনে ইয়াস হিমরে তো ফাঁসি দিয়ে দিছ আপনি হলাইকে ডাক্তার লয়ে ডাক্তার লয়ে টিপল দেন ফোন দেন টিপল দেন ফোন